আমরা রিজিকের জন্য পেরেশান হয়ে যাই, টাকার জন্য পেরেশান হয়ে যাই, দুনিয়ার জন্য পেরেশান হয়ে যাচ্ছি। রিজিকের পিছনে ছুটাছুটি করতে গিয়ে আমরা অনেক সময় পেরেশান হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে। অথচ রিজিক দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা খুশি করতে পারি, রিজিক অটোমেটিক্যালি আমাদের কাছে আসবে। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দানায় দানায় লেখা আছে খানেওয়ালার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রিজিকটা প্রত্যেকটা দানায় দানায় লিখে রেখেছেন। আপনার ভাগ্যে যেটা আছে, আপনার রিজিকে যেটা, সেটা যে কোনো মাধ্যমেই আপনার কাছে আসবেই, যে কোনো ভাবেই হোক এটা আপনার কাছে আসবেই। দানায় দানায় লিখে আছে খানেওয়ালার নাম। বড়পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল্লাহ আলহি যখন ছোট ছিলেন, বাল্য বয়সে, উনি বাগদাদের জমিনে পড়ালেখা করার জন্য আসছেন। তো ওনার মা মাঝে মধ্যেই ওনার কাছে দিরহাম পাঠাইতেন, স্বর্ণ মুদ্রা পাঠাইতেন, টাকা পাঠাইতেন খাবারের জন্য, খরচের জন্য। তো মাঝে মধ্যে দেখা যেত ওনার মা লেট করে টাকা পাঠাতেন, যার কারণে উনি খাবারের যন্ত্রণায়, খোদার যন্ত্রণায় উনি কাতর হয়ে থাকতেন। তো একবার দেখা গেছে যে দীর্ঘদিন ধরে ওনার আম্মু ওনাকে কোনো দিরহাম দিচ্ছেন না, কোনো টাকা দিচ্ছেন না, কোনো স্বর্ণ মুদ্রা পাঠাচ্ছেন না। তো ওনার কাছে যা টাকা ছিল খরচের সব শেষ হয়ে গেছে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহি আলাইহি খোদার যন্ত্রণায় কাতর হয়ে আছেন, ওনার কাছে কোনো টাকা নাই। একসময় দেখা যাচ্ছে তিন দিন ধরে উনি খোদার যন্ত্রণায় ছটপট করতেছেন, কাতর হয়ে আছেন, কোনো টাকা নাই খাবারের। তো তিন দিন পরে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে এমত অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী এক সেকেন্ডের জন্য উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হন না। আল্লাহ তো বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি বিপদে আছো, মুসিবতে আছো, আলহামদুলিল্লাহ, বিপদে আছো, আলহামদুলিল্লাহ, চাকরি নাই, আলহামদুলিল্লাহ, ব্যবসা নাই, আলহামদুলিল্লাহ, সব কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বিপদেই থাকো না কেন, যত মুসিবতে তুমি থাকো না কেন, সব সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখবা, তাওয়াক্কুল রাখবা, বিশ্বাস রাখবা, আমার কেউ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছেন, বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় থাকেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী এক সেকেন্ডের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হন নাই, নিরাশ হন নাই। তো তিন দিন পরে এক ব্যবসায়ী ব্যক্তি উনি সুস্বাদু খাবার, ভালো ভালো খাবার উনি কিনে ক্রয় করে ওনার সামনে খাচ্ছেন। তো দেখবেন যে খোদার্থ ব্যক্তিরা যখন তাদের সামনে খাবার দেখে তখন তাদের যে খোদাটা এটা আরো বেশ বেশি বেড়ে যায়। তো বড় করে আব্দুল কাদের জিলানী যখন ওই ব্যক্তির খাবারগুলো দেখলেন, মনে হচ্ছে যে খোদাটা আরো বেড়ে গেছে। তো ওই ব্যক্তি বড় করে আব্দুল কাদের জিলানির মুখের দিকে তাকিয়ে দেখতেছে, মুখটা শুকনো, মনে হচ্ছে যে অনেকদিন ধরে খোদার্থ কিছু কিছু খায় না, ওনার মুখটা শুকিয়ে আছে। তো ওই ব্যক্তি বললেন যে ভাই আপনি আমার সাথে কিছু খাবার ভক্ষণ করেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে না আপনি খান, আমি খাবো না। তো ওই লোকটা অনেক জোরাজুরি করার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী উনি খাবার খেতে রাজি হলেন, ওনার সাথে বসে বসে খাবার ভক্ষণ করতেছেন, খাচ্ছেন। তো খাবার খেতে খেতে ওই লোকটি বলতেছে ভাই এই বাগদাদের জমিনে আব্দুল কাদের জিলানী নামে আপনি কাউকে চিনেন? তখন উনি বলতেছেন কি বলেন, আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনে আমি, সুবহানাল্লাহ। তখন উনি বলতেছে হুজুর আজকে তিন দিন ধরে আমি আপনাকে বাগদাদের অলিতে গলিতে খুঁজতেছি, আমি আপনাকে পাচ্ছি না, আপনার সন্ধান পাচ্ছি না, আপনার আম্মু আমাকে তিন দিন আগে আটটা স্বর্ণ মুদ্রা দিয়ে আপনার কাছে পাঠাইতে বলছিল যে আমার শাহজাদা আব্দুল কাদের জিলানির কাছে এই আটটা স্বর্ণ মুদ্রা নিয়ে দিও খরচের জন্য, কিন্তু তিন দিন ধরে আমি আপনাকে খোঁজাখুঁজি করতেছি, তিন দিন পর্যন্ত আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আমার পকেটে আমার কাছে যে টাকা ছিল, যে স্বর্ণ মুদ্রা ছিল আমার কাছে, খরচের জন্য যে দিরহাম ছিল সব শেষ হয়ে গিয়েছে, আমার কাছে খাবারের কোনো টাকা নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিন দিন পরে খাবারের প্রয়োজন পড়েছে, তিন দিন পরে বাধ্য হয়ে আপনার মায়ের দেওয়া এই আটটি স্বর্ণ মুদ্রা থেকে একটি স্বর্ণ মুদ্রা ভাঙিয়ে এই খাবারের আয়োজন করেছি। মূলত এই খাবারের মালিক আমি না, মূলত এই খাবারের মালিক হচ্ছেন আপনি আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ মালিক আপনি এত মহান, আপনি এত দয়ালু, আজকে তিন দিন ধরে আমি খোদার্ত, খোদার যন্ত্রণায় আমি কাতর হয়ে আছি, আজকে তিন দিন পরে আমার মায়ের দেওয়া টাকা থেকে, স্বর্ণমুদ্রা থেকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন, সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, যেটা আপনার রিজিকে আছে সেটা যে কোনো মাধ্যমই হোক, যে কোনো ভাবেই হোক সেটা আপনার কাছে আসবেই, যে কোনো ভাবেই হোক সেটা আপনার কাছে আসবেই। এক ব্যক্তি
ওনার খাবারের সময় উনি একটা হাসি দিয়েছেন, হাসি দেওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে এসেছে, হাসি দেওয়ার সাথে সাথে ওনার মাথার মধ্যে একটা বাত চলে গিয়েছে। অনেক ডক্টর, অনেক কবিরাজ, অনেক মানুষকে দেখাচ্ছে, উনি এই বাতটা মাথা থেকে বের করতে পারতেছে না, অনেক ডক্টর দেখানোর পরেও। উনি কিছুদিন পরে হজ করতে গেলেন, হজ করা অবস্থায় উনি আবার একটা হাঁচি দিলেন, হাঁচি দেওয়ার সাথে সাথেই এই বাতটা বের হয়ে আসলো। উনি বলতেছে, যখন আমার মুখ থেকে বাতটা বের হয়ে আসলো, তখন আমি দেখতে পেলাম বাতটা বের হওয়ার সাথে সাথে জমিনে পড়ার সাথে সাথেই আকাশ থেকে একটা পাখি এসে টুক করে গিলে নিয়ে চলে গেল। তো এই বিষয়ে যখন আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খাঁ ফাযলী বেরলভী রহমতুল্লাহি আলাইহির কাছে জানতে চাইলেন, তখন আলা হযরত বলতেছেন, এই যে দানাটা, এই যে বাতটা, এটা আসলে তোমার রিজিকের মধ্যে ছিল না, এটা ছিল পাখির রিজিকের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পাখির রিজিকের মধ্যে রেখেছেন, এই জন্যই কোনো ডক্টর, কোনো কবিরাজ এই বাতটাকে বের করতে পারে নাই। তোমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতটাকে মক্কার জমিনে ফেলেছেন, ওই পাখিটা টুক করে গিলে নিয়েছে, তোমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিটার রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং রিজিক আপনার যেটা, সেটা আপনার কাছে আসবেই ভাই, রিজিক আপনার কাছে আসবেই। এটা নিয়ে আপনি এত হাই হতাশ করার দরকার নেই, আপনি পেরেশান হওয়ার কোনো দরকার নেই। রিজিক অনশন করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, যিনি রিজিক আপনাকে দিবেন ওনাকে আপনার ডাকতে হবে। যিনি রিজিক দিবেন, রিজিক দাতা যিনি, উনি যদি আপনাকে না দেন তাহলে আপনি কি করে পাবেন? এই জন্য বেশি বেশি করে সিজদা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব, ওনাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়? আল্লাহর হাবিব বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটে পড়ে, তখন বান্দা এবং আল্লাহর মধ্যে এমন একটা কানেকশন শুরু হয়ে যায়, এমন একটা প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়, তখন বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন। রিজিকের পিছনে ছুটতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যাওয়া যাবে না, আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করবেন, রিজিক দেনাওয়ালা যিনি ওনাকে খুশি করবেন, তারপর রিজিকের সন্ধান করবেন।